জানিস আমি হলামি তোর মামিমা, আর তুই আমার নিজের ভাগনা ঠাকুর। আমি তোর ভাগ্নে? ছি ছি, আমি বিশ্বাস করতে পারি না সুন্দরী। সুন্দরী, স্বপনে দিয়েছো তুমি আমাকে প্রেম আলিঙ্গন, তাই এসেছি ছুটে তোমার কাছে। এই দিকে যাবো দিঘি সরোবরে, সেখানে গেলে আমি এক সুন্দরী রমণীর দেখা পাবো, বিলম্ব নয়। বন্ধুকে সঙ্গে নিয়ে যাব দিঘি সরোবরে। বন্ধু, হ্যাঁ আমি এখানে আগে থেকে জানি যে আমাকে নিয়ে যাবি তুই, তার আমি আগে একটু এসেছি। হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধু, চল আমার সাথে। হ্যাঁ দিঘি সরোবর, দিঘি সরোবরে। হ্যাঁ চল, গরম লাগছে খুব, স্নান করে চলে আসবো। স্বপ্ন দেখেছি বন্ধু আমি, স্বপ্ন। স্বপ্ন দেখেছ? হ্যাঁ। কি স্বপ্ন দেখেছ? সেই দিঘি সরোবরে গেলে নাকি হ্যাঁ আমি এক সুন্দর রমণীর দেখা পাবো। ও সুন্দর রমণীর দেখা পাবি? হ্যাঁ। তো স্বপ্ন বন্ধু আর না হয় না কোনোদিন, জানো? আমিও কালকে রাতে ঘরে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন? এবার ভোরবেলা কি স্বপ্ন দেখছি জানো, যে সকালবেলা আমি এইদিকে, এই যে কি বলছেন আমাদের বাড়ির দিকে ওই যে দিলীপ সাহা নাই, ওর বাড়িতে ট্র্যাক্টর মেক্টার আছে। আচ্ছা, তো আমার বাড়িতে কিন্তু একটা ট্র্যাক্টর, স্বপ্ন দেখছি যে আমি একটা ট্র্যাক্টর নিয়েছি। এবার আমার কিন্তু আগলা চাকার টিউব পাংচার হয়ে গেছে, এবার আমি ভাড়া নিয়েছি। আমি মনে মনে ভাবছি ওই দিলপা সাহার বাড়ি যাবো, ট্রেক্টারের চাক্কা চুরি করলি, ঠিক আছে? হ্যাঁ। এবার ট্রেক্টারের চাক্কা যখন চুরি করতো ঘরে ঢুকেছি কিনা, তুমি ঢুকছি আর ফাঁকাং করে লাইটটা ভেঙে গেছে, আর যেমন লিয়া বাড়াচ্ছে আর লাইট চলে এসছে। এইবার দিলীপ সাহার বউ আর দিলীপ সাহা আমাকে দেখে নিয়েছে। হ্যাঁ। আরে ভাই রে, দিলীপ সাহার, দিলীপ সাহার বউ যে এত দূর আমাকে তাড়াইছে কিনা। দিলীপ সাহার বউ বলছে, আয় ঝাঁটা মারবো তোকে, ঝাঁটা আয় মাথা মারবো ঝাঁটা, এরকম বলছে। আমি দৌড়তে 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 দিয়ে ওই যে আগে কি একটা ওই বাবলার গাছ আছে, বাবলার কাছে চলে গেছি বন্ধু, কিন্তু শুইতেই আছি। আচ্ছা, আমি কিন্তু ঘরে ঘুমিয়েই আছি। হ্যাঁ, এটা স্বপ্ন, এই স্বপ্ন দেখছি। আর যখন ঘরে ওপরে যে ঘুমিয়েছি বন্ধু, যখন চলে গেছি আর ই পার্কা হাঁসওয়াল নিয়ে আয় সালা, আয় সালা তো কবিয়ে দেবো সালাকে। আর বন্ধু আমার যে ডরে একদম যে গাছের ওপরে কিনা এত যে ডর লেগেছে, তো ডরে আমার ভার ভারিয়ে পায়খানা হয়ে গেছে। যখন পায়খানা হয়ে গেছে আর চারটাং করে যখন নিন ভেঙেছে কিনা দেখছি কোনটা গায়ে আসা, ওখানে মহিলা লেগে আছে চার 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 করছে। আচ্ছা, ঘুম ভেঙেছে। আমি বলছি মেয়ের সাহেব, আমি তো কাউকে চুরিও করতে জানি, বিছানাতে ঘুমিয়ে আছে, সেই রকম হয়ে গেছে বন্ধু। বন্ধু আপনার স্বপ্ন হয় না, চল দিঘি সরোবরে যাস না বন্ধু। হ্যাঁ, তো বলছি একটা গান বলো, আর গানের ছলে ছলে যাবো দিঘি সরোবর। ও গান বলতো আমি আমাকে বলতো বন্ধু, আজকে আমার কাছে গান হোক না, তুমি বলো বন্ধু। বল না, হ্যাঁ একটা বলো ভালো গান। হ্যাঁ ভালো গান। হ্যাঁ কোন গান গাও একদম সুন্দর, একটা সুন্দর গানগুলো গাও। হ্যাঁ সুন্দর, যা সহ মাতি মাই আসে হে নন্দীলাল, আর আমি তোর বহনু তুই আমার সালা। বন্ধু এইগুলো গান না, ভালো সুর দিয়ে গান বলো একদম। আমার কাছে গান হবে না, গলাতে ব্যথা করছে। তুমি একটা ভালো গান গাও, চলে যাবো। আর তুমিও বলবো না, আইরি দাসী চল স্বপ্ন পেয়েছি ছুটে যাব সে দিঘি সরোবরে, তবে এমন করে নয়, গুনগুন করে গান গাইতে গাইতে মোনা চলে যাব, কেমন? চল চল রে মা চল। ওরে কাখতে তলায়
গো রসিয়া। কথা বলতে বলতে আমরা নদীর ঘাটে এসে গেছি, চল পবিত্র গঙ্গা নদীর চান করি, কলসে জল ভরি। এসো। হ্যাঁ বন্ধু, এই তো চলে এসেছি। দেখতে পাচ্ছ? হ্যাঁ, সেই সুন্দরী নারীকে? হ্যাঁ দেখতে তো পাচ্ছি বন্ধু। কত সুন্দরভাবে মাদা ভাষা করছে কলস খানা, তাই না? হ্যাঁ, জানিস না রে আমি তোর কি হলাম? জানিস আমি হলাম তোর মামিমা, আর তুই আমার নিজেরই ভাগনা ঠাকুর। আমি তোর ভাগ্নে? ছি কি ছি, আমি বিশ্বাস করতে পারি না সুন্দরী। সুন্দরী, স্বপনে দিয়েছো তুমি আমাকে প্রেম আলিঙ্গন, তাই এসেছি ছুটে তোমার কাছে। এই লখায় পাড়ার লোকে শুনলে কি বলবে বল? মামিমাকে কেউ লক্ষণ কথা বলে? আমি যে তোর মামি মায় তোই কি জানিস না, মামি মাকে কোন ক্ষণ বলিতে পাই না, মামি মাকে কোন ক্ষণ বলিতে যে হয়।
স্বপনে প্রেম আলিঙ্গন দিয়েছ সেই কারণেই এসেছি। স্ব ইচ্ছায় প্রেম আলিঙ্গন দেবে কি দিবে না? ছি, স্তব্ধ হয়ে কথা বলল খায়। ছি, রাজঘরের আর সন্তান হয়ে তোর একেবারে যেন কুকুরের মতন ব্যবহার পরিণত হচ্ছে। একবাটুল মারব গো কন্যা সিদ্ধিরয়ু পরে রে ভাঙব শীতল পাটি রে। কথা কাকে আমি বলবো না, এমন করে চুপচাপ করে বসে থাকলে হবে না, আমি ছুট যাবো চম্পানি রাজবাটিকায়, চাইবো আমি অচিত পিছা। লখায়, ও লখায়, এ কি গো, আমার লখাইকে কি কেউ দেখেছো গো? নিশি প্রভাত হতে চলেছে কিন্তু আমি আমার লখাইকে দেখতে পাই না, তবে কোথায় গেল লখায়? লখায়, ও লখায়, শাশুড়ি মা, ও শাশুড়ি মা, এ কি গো, কে রয়েছো গো তুমি? প্রভুশুনি প্রণাম শাশুড়ি মা। বাহ, আজ তুমি আমার শাশুড়ি মা বললে, কিন্তু কেন গো? আমার এক এক বৌদিমণি থাকো থাক। ছি বৌদিমণি ছি, এ তুমি কি বললে গো আমায়? আর বৌদিমণি বলতে হবে না। কিন্তু কেন গো? লখায় আমাকে বিয়ে করিতে না? হ্যাঁ, এ হতে পারে না বৌদিমণি। সত্যি তুমি এগুলো কেন বলছো গো বৌদিমণি? কেন বলবো না? কেন? সে যে আমার জন্মের সর্বনাশ দিতে। সর্বনাশ? হ্যাঁ, বুঝেছি গো বৌদিমণি, বুঝেছি। আজ তুমি কোনো পরপুরুষের সাথে কুব্যবহার করে এসেছো আর আমার সন্তানের নামে দোষ দিচ্ছ তুমি? না। তাহলে গো, ও গো সোনা,
বলো আজই তোমাকে দেখে মনে হয় কাল বিশাখী ঝড় বয়ে গেছে তোমার উপর মস্তকের কেশিল মিল মরণের সারি গেছে ছিনে গলার গজমতি ভেঙে গেছি কেন বৌঠা কারণ এগুলো সব একমাত্র কারণ হচ্ছে আপনার সন্তান দুর্লভ লক্ষিন্দ দুর্লভ লক্ষিন্দ হ্যাঁ অপলক্ষয় কি করেছে আমার সাথে অন্যায় ব্যবহার করেছে মারলক্ষয় হ্যাঁ গন্ধ মানি আর বলার কখনো নাই দেখো তার মুখে দুধের গন্ধ কেবল হচ্ছে তার দৃষ্টি ছিল লক্ষিন্দরে ভান্ডিয়া বেড়া সবার মন তবে শোনো বৌঠার বলো আমার লক্ষ্য কি করেছি তুমি বলতে পারো এই আমার শাড়ি ছিঁড়েছে না হলো না হয় বরণের শাড়ি ছিঁড়েছে তাতে তোমার এত অভিমান বৌঠারকে দ্বিগুণ শাড়িতে ভূষিত করে বিদায় করে বলেছিলাম গো বলেছিলাম কিন্তু সে যে শাড়ি নিতে চায়নি সব কিছু যদি পরিপূর্ণ দেবেন একটা জিনিস ফিরিয়ে দেবেন গো কি লক্ষ্মীধর আমার মান সম্মান নিয়ে খেলা খেলেছে আমার মান সম্মান ফিরিয়ে দে সত্যি যদি লক্ষ্মী তোমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলে থাকে আমি কথা দিচ্ছি চম্পকের সিংহাসনে বসে লক্ষ্মী করবো উচিত শাস্তি যদি তাহলে তুমি আমার পরমাত্মীয় হলেও আমি তোমাকে ক্ষমা করবো না কোথায় রে সে বই আসি মহারাজ চরণে প্রণাম হয় আশীর্বাদ করি সে ভাই আজ লক্ষাইকে নিয়ে কি তুমি দিঘি সরোবরে গিয়েছিলে গিয়েছিলাম তো এই মহিলাকে চিনতে পারছো আমি দেখেছিলাম আমাকে অন্য জায়গাতে বসে দিয়েছিল ওই দিকে চলে গেছিল নদীর দিকে নদীর দিকে চলে গেছিল লক্ষাইকে এর সঙ্গে খুব ব্যবহার করেছে তুমি দেখোনি না তোমার উপরে যে লক্ষ্যের দায়িত্ব দিয়ে রেখেছি লক্ষ্যের চলাফেরা গমন পথের দিকে তুমি লক্ষ্য রাখবে বাবু আমি কি বলবো আমাকে বসিয়ে দিল আমি কি বলবো
যাও এখান থেকে। বুঝেছি বউঠান, সিপাহীর মুখশ্রিত বাণী শুনে বুঝেছি লখাই নিশ্চয় দিঘী সরোবরে গিয়ে তোমার সঙ্গে কুব্যবহার করেছে। ঈশ্বর, সন্তানের এই কুকর্ম শোনার জন্য কি তুমি আমায় কালীদহ থেকে বাঁচিয়ে নিয়ে আসলে ঠাকুর? তাই বউঠান, আমি যখন কথা দিয়েছি সন্তান যদি কুকর্ম করে সিংহাসনে দাঁড়িয়ে লখাইকে দেবো আমি উচিত শাস্তি, তাই তোমার উপযুক্ত বিচার পেতে লখাইকে দেবো আমি নির্বাসনে। না গো না। না কেন? কারণ মৃত্যুদণ্ড শুধু নির্বাসনে দিলে আবার পরে তো ফিরিয়ে নিয়ে আসবে। সত্যি বলেছ, যে সন্তান নারীর মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলে তার ইহ সংসার বাজারের আলো বাতাস অনুভব করার কোনো অধিকার নেই, তাই তো আমি লোকাইকে দেব মৃত্যুদণ্ড। এ কি বলছো তুমি গো? মৃত্যুদণ্ড যদি দে তাহলে সে বুঝতে পারবে না পর নারীকে হরণ করে কি জ্বালা কি কঠিন। লখাইকে নির্বাসনে দিলাম, কারাদণ্ডে দিলাম, শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড তুমি যখন সন্তুষ্ট নও, তাহলে বলো বৌঠান বলো, লখাইকে এন কোন শাস্তি দিলে তুমি তোমার অন্যায়ের উপযুক্ত বিচার পাবে? আমি যা বলবো সবাই মাথা পেতে মেনে নেবে? অবশ্যই। বেশ, লক্ষ্মীন্দর শিশুকাল পরিত্যাগ করে যৌবনে পদার্পণ করেছে, করেছে, তাই তার একটিমাত্র শাস্তি হচ্ছে অল্প দিনে অল্প সময়ে তার শুভ বিবাহের ব্যবস্থা করা। না নয় সরকার, না নয়, এ হতে পারে না গো। আমাদের অন্তরালে লখাই দেখতে দেখতে শৈশব পরিত্যাগ করে যৌবনে পদার্পণ করছে, তাই লখাইয়ের বিবাহ দেওয়া পিতা মাতার কর্তব্য, তাই তো আমি অঙ্গীকার করলাম পুত্র যদি মনে করে হেন আনা যাও দিব যে পুত্রের বিবাহ করিলাম অঙ্গীকার। আমি লক্ষ্মীন্দরকে ক্ষমা করলাম, এবার আমি আসি। একই তুমি ভুল করলি গো। ভুল কেন প্রিয়ে? মনে পড়ে না স্ত্রী পূর্বের কথা? কি পূর্বের কথা? ধাত্রী মা বলে গিয়েছিল। সত্যি বলেছ সনক, সত্যি বলেছ, বিবাহ রজনীতে লখাইয়ের হবে নাকি সর্বদংশনে মৃত্যু? লখাইয়ের জন্য সতী কন্যার সন্তান পাই, সতী সাবিত্রী যেমন সত্যবানের প্রাণ ফিরিয়ে দিয়েছিল, সত্যি যদি আমি সত্য সতী সাবিত্রীর মতো পাত্রের সন্তান পাই তাহলে সে বাঁচিয়ে রাখবে আমার লখাইকে। তাই বলি সরকার, কিন্তু আমারও তো কিছু কথা রয়েছে। ভয় নেই প্রিয়, তুমি যাও অন্তরালে, আমি আরো অঙ্গীকার করলাম যে কন্যাশী যায় বেল হওয়ার কলাই তার ঈশানে বিবাহ দেব দুল্ল বল খাই, তাই এই মুহূর্তে মাধব ঘটককে নিয়েই যাবো পাত্রী অন্বেষণে। কে আছিস? মাধব ঘটককে পাঠিয়ে দেবে। তোমার পাত্রের খাতা খুলে দেখো, কোথায় গেলে আমি সতী কন্যার সন্ধান পাবো? ও, আপনি পাত্রের সন্ধান করছেন তাই নাকি? আমি দেখছি, এই যে উড়িষ্যা নগর ঘর, উড়িষ্যা নগর ঘর, উড়িষ্যা সৌদাগর, তার একটা রয়েছে আমার পুত্রের বিবাহ দেবো না। আরো আছে, আরো আছে, শঙ্খপতি নগর ঘর, ঘর পিতা শঙ্খপতি সৌদাগর, পিতা শঙ্খপতি সৌদাগর, তার কন্যা আছে পরম সুন্দরী। নাম কি? নাম হচ্ছে কুশটিকা। মহাশয়, তোমাকে ঘটকালীন করতে হবে না, ছুটে চলো পাত্রী অন্বেষণ।